অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে আগামী 31 দিন অর্থাৎ আজ 20 মে এবং 21 জুন অবধি এই বৃহস্পতির কৃপায় এই 8টি রাশির অর্থের তুষারপাত হতে চলেছে। দেখুন, প্রথমে আপনাদেরকে বোঝা দরকার আছে আপনার বৃহস্পতি রাশিচক্রে কোনভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, এই জায়গাগুলো একান্তই বিচার্য বিষয়। দেখুন, এতদিন পর্যন্ত এই বৃহস্পতি নিজস্থভাবে ছিল, সেই নিজস্থতা কাটিয়ে কুম্ভ রাশিতে একটা এনার্জেটিক জায়গায় কিন্তু বৃহস্পতি গ্রহ অবস্থান করছে এবং আজ থেকে এই বৃহস্পতির যুবক অবস্থা থাকছে, শুরু হতে চলেছে। এই যুবক অবস্থাতে এই বৃহস্পতি এই 8টি রাশিকে ধনের জায়গাটা যথেষ্ট মজবুত করতে চলেছে। বৃহস্পতি আমাদেরকে কী দেয়? জ্ঞান। বৃহস্পতি আমাদেরকে অর্থ। বৃহস্পতি আমাদেরকে ধর্ম, সমস্ত কিছু দেয় বৃহস্পতি। যারা গুরুগির সঙ্গে আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো, যারা ধর্মীয় কাজের সঙ্গে আছেন, যারা অ্যাডভোকেট বা ডক্টর তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো কিন্তু রেজাল্ট পাবেন, বা যারা স্বর্ণ ব্যবসায়ী আছেন বা যাদের গ্লোসারির বিজনেস আছে, এই জায়গাগুলো কিন্তু রেজাল্ট কিন্তু বৃহস্পতি বা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক কিন্তু দিবে। অর্থাৎ 21 জুনের মধ্যে এই 31 দিনের মাথায় এই বৃহস্পতি 8টি রাশির অর্থের তুষারপাত ঘটাতে চলেছে। টিচিং লাইনে যারা আছেন তারাও কিন্তু ভালো ফল কিন্তু পেতে চলেছেন, কিন্তু আপনার রাশিচক্রে দেখতে হবে বৃহস্পতি কোন নক্ষত্রে বসে আছে, কোনভাবে বসে আছে, কত নম্বর ডিগ্রিতে বসে আছে, কোন গ্রহের সঙ্গে বসে আছে, অর্থাৎ এই জায়গাগুলো কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। এবং বর্তমানে যে একটা এনার্জেটিক জায়গাতে যে আছে এবং যুবক অবস্থাতে 8টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্যশালী হতে চলেছে। প্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির প্রথমেই বলি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, সফলতার জায়গাটা আপনাদের নির্দেশ করছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি এই সময় দেখা যাবে। টিচিং বা যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে বা যারা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো ফল কিন্তু দিবে, বা ধর্মীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু এই সময় খুব ভালো ফল পেতে চলেছেন। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। আমি আবারও বলছি, আমার কথা শুনে যাদের একটুকু গাছের পাতা নড়ছে না, আমি বারবার একটা কথা বলি, আপনারা দেখুন আপনাদের রাশিচক্রে বৃহস্পতি অবস্থান। বৃহস্পতি যদি আপনাদের রাশিচক্রে ভালো থাকে কিনা দেখবেন, অন্ধকারেও কেউ যেন টর্চ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, এটা করে বৃহস্পতি। অর্থাৎ অনেস্টি, আপনি দাম্পত্য সুখ পাবেন কি না, আপনার সন্তান সুখ আছে কি না, আপনার এডুকেশান কেমন হবে, আপনার গুরুজনদের আশীর্বাদ পাবেন কি না, এগুলো সমস্ত ডিপেন্ড করছে এবং দেবতার কৃপা
পাবেন কি না এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু বৃহস্পতির গ্রহের উপর। অর্থাৎ মেষরাশি কিন্তু দেবকৃপা কিন্তু পেতে চলেছে। দুই নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছে চাকরি করছে তাদের ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা কিন্তু করবেন এবং আপনারা ভাগ্য আপনাদের কিন্তু চমকাতে চলেছে এবং আকস্মিক ধন বর্ষা হতে চলেছে। অর্থনৈতিক ফিনান্সিয়াল দিকগুলো যারা অ্যাস্ট্রোলজার বা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে ভালো এবং আপনারাও দেবকৃপা পেতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনার পঞ্চম সপ্তম কানেকশান কেন্দ্র ত্রিকোণ রাজ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে হচ্ছে। সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য সুখ, শুভ বিবাহ, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন এবং নবমপতির সাথে কানেকশান আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, যারা উচ্চ শিক্ষা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং শেয়ার মার্কেট থেকে গোল্ড থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন। যারা টিচিং প্রফেশনে আছেন বা ডক্টর বা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় সিংহ রাশি যদি আপনি হন সিংহ রাশির ক্ষেত্রে ভালো ফল কিন্তু পেতে চলেছেন এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে সিংহ রাশি মানুষের। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদেরও কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে এবং বেশ কিছু খুশির সংবাদ আসতে আপনাদেরও চলেছে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে প্রশমিত কিন্তু করতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হচ্ছে, অর্থাৎ অর্থের তুষারপাত ঘটতে চলেছে। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে সফলতা এবং আপনাদের এই সময়ের মধ্যে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট উন্নতি হবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং দেবকৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো দিক নির্দেশ করতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে অর্থনৈতিক দিক, অর্থাৎ অর্থের তুষারপাত ঘটতে চলেছে কর্কট রাশির। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করতে চলেছে, বিদেশ থেকে লাভের জায়গা আপনাদের আসতে চলেছে। যারা গ্রোসারি বিজনেস করছেন বা গোল্ডের বিজনেস করছেন বা যারা অ্যাস্ট্রোলজার বা অ্যাডভোকেট বা টিচিং প্রফেশনে আছেন বা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় ভালো ফল দিতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ধনভাবে এই বৃহস্পতি অবস্থান আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে এবং এই সময় আপনাদের বেশ কিছু ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং সরকারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন সরকারি কন্ট্রাক্টগুলো আপনারা এই সময় পাবেন। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে এবং দেবকৃপায় আপনাদেরও কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। যারা অ্যাস্ট্রোলজার, ডক্টর, অ্যাডভোকেট বা রাইটার বা আপনি টিচিং প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। এর পরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো করবে, শুভ বিবাহের কানেকশান দিবে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট,
আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করতে চলেছে, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা কিন্তু থাকছে, এবং আপনাদের ক্ষেত্রে এ সময় বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা আসতে চলেছে কর্মক্ষেত্রে, এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, ভূসম্পত্তি ক্রয়, গোল্ডের বিজনেস, গ্রোসারি বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় কিন্তু আসতে চলেছে কুম্ভ রাশি মানুষের। অর্থাৎ এ সময় কিন্তু আপনাদের অর্থের তুষারপাত কিন্তু ঘটতে চলেছে, নিশ্চিতরূপে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। এরপরে যে রাশি তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের এই পঞ্চমভাবে আপনাদের মানসিক সুখ, সন্তান সুখ, লাভ সফলতার জায়গা নির্দেশ করছে। কর্মক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে, এবং বেশ কিছু প্রপার্টির যোগ কিন্তু আপনাদের থাকছে, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ভূমিক্রয়, এবং অ্যাস্ট্রোলজার বা যারা অ্যাডভোকেট বা টিচিং প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে ভালো। নমস্কার।